সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি হোসাইন আহমেদ। অ্যানুয়াল ভিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি। প্রিয় দর্শক, আমি আজকে অবস্থান করছি চট্টগ্রাম জেলার পাঁচলাইশ থানা বিবির হাট। এই হাটে আমি আজকে আপনাদের ছাগলের দাম সম্পর্কে আইডিয়া দিব। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ছাগলগুলি সব খাসি ছাগল। এই ছাগলগুলির দাম 12 থেকে 20 হাজার টাকা পর্যন্ত। প্রিয় দর্শক, এখন 12টা বাজে। সম্মানিত দর্শক, এখানে আসলে 3টার সময় আসলে ছাগল এবং গরু ভালোভাবে বাজার জমজমাট বসে আর কি। এখনও ওইভাবে কোরবানির বাজার বসে নাই। নর্মালি আগে যেমন ছাগল গরু ওঠে তেমনই ছাগল গরু, তারপরে করোনার কারণে ছাগল গরু এখন কম উঠতেছে। আমি এখানে জিজ্ঞেস করছি কমিটিদের সাথে, ওনারা বলছে 10 তারিখের পর থেকে আর কি কোরবানির ছাগল গরু উঠতে শুরু করবে। সম্মানিত দর্শক, আপনারা যে ছাগলগুলি দেখছেন এখানে কোরবানির ছাগল, সব 10 থেকে 20 হাজার টাকার ভিতরে মিডিয়াম সাইজের এই ছাগলগুলি, দেখতে অনেক সুন্দর। প্রিয় দর্শক, এই ছাগলগুলি সবই দেশি জাতের, ছোট মাঝারি জাতের ছাগলগুলি এখানে বেশি। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাদা এই খাসি ছাগলটির দাম 7,000 টাকা, হয়তো বা 10 কেজি মাংস হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক, আমি 10 তারিখের পর থেকে কোরবানি পর্যন্ত যে কয়টি হাট আছে আমি সব হাটের ভিডিও আপনাদেরকে দেখাবো। এখন ঠিকমতো বাজার বসে নাই, কোরবানির বাজার 10 থেকে কোরবানি পর্যন্ত জমজমাট হবে। প্রিয় দর্শক, আমি আশা করি সব ভিডিও, সব প্রত্যেকটি হাটের ভিডিও আপনাদেরকে দেখাবো। দর্শক, সম্মানিত দর্শক, আমি ব্যস্ত থাকার কারণে আসলে যে সময়টা বাজার বসে ঠিকমতো ওই সময়টা আমি ভিডিও করতে পারি না, কারণ আমি ব্যস্ত থাকি। আমি ফ্রি থাকি আপনার 12টার সময় সকাল এবং সন্ধ্যার দিকে, যে টাইমে বাজার ঠিকমতো জমজমাট বসে না। 3টা 4টার দিকে প্রিয় দর্শক বাজার জমজমাট বসে। তো আমি পরবর্তী 10 তারিখের পর থেকে আশা করি 3টা 4টার সময় আমি ভিডিও করে আপনাদেরকে দেখাবো, এখানকার ছাগল এবং গরুর দাম সম্পর্কে আইডিয়া দিব। প্রিয় দর্শক, ভালো থাকবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ।